হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আবারও তোমাদের সামনে আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব দুই অঙ্কের কোনো সংখ্যাকে সংক্ষেপে বা শর্টকাটে দুই অঙ্কের আরেকটি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায়। এর আগের ভিডিওতে আমরা 11 দিয়ে গুণ করা শিখেছি, 111 দিয়ে গুণ করা শিখেছি, কিন্তু আজকে যে কোনো দুইটি সংখ্যাকে, দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যাকে আরেকটি দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা দ্বারা গুণ করা শিখব, কিন্তু সেটা কিভাবে সংক্ষেপে। তো দেখা যাক, আমাদের কাছে কোন অঙ্কটি আছে, 23 গুণন 12। অর্থাৎ প্রথমে কি কাজ করব, একক আর একক গুণ, 3 দুগুণে 6, দশক দশক গুণন, 2 একে 2, মাঝখানে থাকবে ফাঁকা, ভালো করে খেয়াল করো। আবার আমি আসি, একক একক গুণ অর্থাৎ 3 দুগুণে 6, দশকের সাথে দশক গুণন, 2 একে 2, মাঝখানে ফাঁকা। এবার কি করব, মাঝখানে ফাঁকা জায়গায় খুব ঠান্ডা মাথায় একটা জিনিস বসাবো, 2 গুণন 2 কত হয়? 4। 3 গুণন 1 কত হয়? 3। অর্থাৎ 4 আর 3 আমরা যোগ করে যেটা হয় সেটা নামাবো। এখন দেখি, আমি আরেকটু দেখি কিভাবে ক্রস অবস্থায় গুণন, অর্থাৎ 2 গুণন 2 = 4, 3 গুণন 1 = 3, এবার 4 আর 3 যোগ করে কত হবে সেটা এখানে বসিয়ে দিব। 4 আর 3 যোগ করে হয় 7, অর্থাৎ এখানে আমাদের 7 বসবে। খুব সহজ তো, তাই না? তোমাদের জন্য বলি, এই যে সময়টায় তোমরা অনেক সময় ভিডিও গেমস এটা ওটা আজে বাজে কাজ করে সময় নষ্ট করো, তাদের উদ্দেশ্যে বলি একটু এই ধরনের গেমস নিয়ে তোমরা ব্যস্ত থাকো না কেন, তাতে শিখতেও পারবা এবং সময়টাও খুব ভালোভাবে কাটবে। কি অনেক বাজে উপদেশ দিয়ে ফেললাম? আসলে উপদেশটা বাজে না, একটা সময় আসবে কোনো কিছুই তোমার সাথে থাকবে না, তোমার যে শুদ্ধ জ্ঞান বা ভালো কিছু শেখা সেটাই তোমার সাথে থাকবে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, গণিতের মধ্যে থাকো সবাই।